শুদ্ধ গৈ পরীক্ষা করার নির্দেশ দিছে এতিয়া পরীক্ষার্থীক। পরীক্ষার দেড় ঘন্টার পূর্বে পরীক্ষার্থী সকল উপস্থিত হব লাগিব পরীক্ষা কেন্দ্রত। পরীক্ষার এদিন পূর্বে নিজের পরীক্ষা কেন্দ্র নিশ্চিত করার পরামর্শ দিছে আয়োগে। আর পরীক্ষার্থীর লগত নিব পারিব এডমিট কার্ড আর সঠিক পরিচয় পত্র। পরীক্ষা কেন্দ্রত প্রবেশের পূর্বে পরীক্ষার্থী সকলক চলোয়া হব তালাচী। আর দায়িত্বত নিয়োজিত আরক্ষী অথবা অন্য ব্যক্তিয়ে চলাব তালাচী। আর তালাচীর সময়ত যদি কোনো ধরনের অসুবিধা পায় তেনেহলে তাৎক্ষণিকভাবে জানাব লাগিব কেন্দ্রর দায়িত্বত থাকা বিষয়াক। আর মেটেল ডিটেক্টরের উপরি প্রয়োজন সাপেক্ষে শারীরিকভাবেও চলোয়া হব তালাচী। আর পরীক্ষার্থী সকলক জুতার পরিবর্তে স্যান্ডেল পিঁধি যাবলৈ এবার আহ্বান জানাইছে নিযুক্তি আয়োগের তরফের পৰা। আর পরীক্ষার্থী সকলে পরিধান করে যাব লাগিব হাফ শার্ট। আর সেই পরীক্ষার্থী সকলক A4 সাইজর এডমিট কার্ড ডাউনলোড করবলৈ নির্দেশ দিয়া হয়েছে আয়োগে। আর পরীক্ষার্থীয়ে লগত নিব লাগিব নীলা অথবা কলা চিয়াহির কলম, ন্যূনতম নগদ ধন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিব পারিব লগত পরীক্ষার্থীয়ে। আর লেবেল নথকা স্বচ্ছ পানির বটল লগত নিব পারিব পরীক্ষার্থীয়ে। পরীক্ষা শেষ হওয়ার পিছতো 5 মিনিট সময় বহি থাকিব লাগিব পরীক্ষার্থীয়ে। আর OMR শীট জমা দিয়ার পিছত বাহিরলৈ ওলাই আহিব পারিব পরীক্ষার্থী সকল। আর এইবার পরীক্ষার্থী সকলে পরীক্ষার অন্ত ঘরলৈ লৈ যাব পারিব প্রশ্ন কাকত, যেহেতু 15 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হওয়া এডিআরিক লৈ এক বিতর্কর সৃষ্টি হওয়া দেখিবলৈ পোৱা গৈছিল। বিভিন্ন স্থানত পরীক্ষার্থীয়ে বহু আপত্তিজনক মন্তব্য আগবঢ়োৱা দেখিবলৈ পোৱা গৈছিল। তার পাছতে এইবার নতুন SOP প্রকাশ কৰিছে প্রশাসনের তরফের পৰা, সরকারের তরফের পৰা এই SOP প্রকাশ করা হৈছে। আর কেতবোৰ নীতি নিয়ম বান্ধি দিয়া হৈছে এইবার পরীক্ষার্থী সকলের বাবে। আর OMR শীটত নাম আর রোল নম্বর শুদ্ধক পরীক্ষা করার নির্দেশ দিছে পরীক্ষার্থীয়ে। তার সমান্তরালভাবে পরীক্ষা কেন্দ্র দেড় ঘন্টার পূর্বে পরীক্ষার্থী সকলক উপস্থিত হবলৈ নির্দেশ দিছে। সমান্তরালভাবে পরীক্ষা কেন্দ্র এটা দিন পূর্বে নিশ্চিত করার পরামর্শ দিছে আয়োগের তরফের পৰা। পরীক্ষার্থীয়ে লগত কেবল এডমিট কার্ড আর সঠিক পরিচয় পত্র নিব লাগিব। আর পরীক্ষা কেন্দ্রত প্রবেশের পূর্বে পরীক্ষার্থী সকলক তালাচী চলোয়া হব বলে নিশ্চিত করে দিয়া হয়েছে। ইয়ার পূর্বে তালাচী চলোয়াক লৈ বিভিন্ন বিতর্কর সৃষ্টি হয়েছিল। আর দায়িত্ব নিয়োজিত আরক্ষী অথবা অন্য ব্যক্তিয়ে চলাব তালাচী। আর তালাচীর সময় যদি পরীক্ষার্থীয়ে কোনো ধরনের অসুবিধা পায় বা কোনো ধরনের আপত্তি আছে তেনেহলে তাৎক্ষণিকভাবে সেই পরীক্ষা কেন্দ্রটোর দায়িত্ব থাকা এগৰা বিষয়াক জানাব লাগিব বা অবগত করব লাগিব। মেটেল ডিটেক্টরের উপরই প্রয়োজন সাপেক্ষে শারীরিকভাবে তালাচী চলোয়া হব বলে জানাইছে। আর পরীক্ষার্থী সকলক জুতার পরিবর্তে স্যান্ডেল পিঁধি যাবলৈ এবার আহ্বান জানাইছে নিযুক্তি আয়োগের তরফের পৰা। পরীক্ষার্থী সকলে পরিধান করব লাগিব হাফ শার্ট পরিধান করে যাবলৈ নির্দেশ দিছে। পরীক্ষার্থী সকলক A4 সাইজর এডমিট কার্ড ডাউনলোড করবলৈ আয়োগের তরফের পৰা এই নির্দেশনা দিয়া হয়েছে। পরীক্ষার্থীয়ে লগত নিব পারিব নীলা অথবা কলা চিয়াহির কলম নিব পারিব, ন্যূনতম নগদ ধন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিব পারিব পরীক্ষার্থীয়ে লগত, আর লেবেল নথকা স্বচ্ছ পানির বটল লগত নিব পারিব পরীক্ষার্থীয়ে। পরীক্ষা শেষ হওয়ার পিছত 5 মিনিট সময় পরীক্ষা কেন্দ্রটাতে বহি থাকিব লাগিব পরীক্ষার্থীয়ে। আর OMR শীট জমা দিয়ার পিছত বাহিরলৈ ওলাই আহিব পারিব পরীক্ষার্থী। আর এইবার পরীক্ষার অন্তত পরীক্ষার্থী সকলে প্রশ্ন কাকত ঘরলৈ লৈ আহিব পারিব বলে কিছু নীতি নির্দেশনা এবার জারি করা হয়েছে।